বাঙালির বিদেশ প্রীতি বড়ই চমৎকার। সব কিছুতে বিদেশি দেখলেই আমরা কেমন যেন নড়বড়ে হয়ে যাই। এখনও মাঝে মাঝে ভাবি, সিরাজদৌল্লা এত এত মানুষ নিয়ে মাত্র কয়েক হাজার ইংরেজ সৈন্যর কাছে কীভাবে হেরে গিয়েছিলেন। মির্জাফর বা বাকিরা হয়তো বিদেশি, ওয়াও। এই ব্যাপারটা এখনও আছে সব জায়গায়, সব ক্ষেত্রে। শিক্ষিত হওয়া মানেই বাংলাদেশে বিদেশি একটা ভাষা খুব ভালো করে বলতে পারতে হবে, মাঝে মাঝে বিদেশে যেতে হবে, বিদেশ থেকে দু একটা ডিগ্রি থাকতে হবে, তাহলেই তাকে ধরা হয় যে সে জাতি উঠেছে। আর তাছাড়া না, পাত্তাই দিতে চায় না বাংলাদেশের লোকজন নিজেদের কি বিদেশি অ্যাফিলিয়েশন। সেটা সরকারি আমদানি হলেও বিদেশি কোম্পানি, সেটা আমাদের সিনেমা হলেও বিদেশে শ্যুট করা হয়েছে, নাটক হলেও বিদেশে শ্যুট করা হয়েছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা বা ডিগ্রি, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসতে হবে, তারপরে ওই যে মুরগিও আমরা বিদেশেই খাই। এনিওয়েজ, মানে আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে এই যে কিছুদিন আগে একটা বিদেশি সিনেমায় আমাদেরকে খুব পচাইল, এক্সট্র্যাকশন নেটফ্লিক্স, তো ওটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, কিন্তু একটা গ্রুপ একদম কড়া ইংলিশে, ইউ ম্যান ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দিস ইজ ফ্রম হলিউড, ইউ হ্যাভ টু বি অন দ্যাট লেভেল টু আন্ডারস্ট্যান্ড হলিউড। হোয়াই ডু আই হ্যাভ টু বি অন দ্যাট লেভেল? বিদেশি বুঝতে গেলে আমাদেরকে একটা লেভেলে আসতে হবে, 5-7 বছর আমেরিকায় থাকতে হবে, কথা কে বলেছে? ভাই আমি ফার্ম ঘেরে থাকবো সারা বছর, পৃথিবী বুঝবো না? এই হীনমন্যতা থেকে আমরা বের হতে পারছি না সব কিছুতে। বিদেশি ডিগ্রি, বিদেশি সাইনবোর্ড, বিদেশি ল্যাঙ্গুয়েজ, ভাই একটা জাতির তো কিছুটা আত্মভিমান থাকা দরকার। আমরা হতে পারি আমাদের ভাত নেই, কাপড় নেই, আমরা গরিব, আমাদের পার ক্যাপিটাল ইনকাম খারাপ, বাট এখন একটা সময় এসছে, 50 বছর হয়ে গেল প্রায় স্বাধীনতার, বিদেশি শুনলেই সব কিছু অফ গার্ড করে দিয়ে শেষ। আমার বিদেশি ফ্রেন্ড আছে, আমি বিদেশে ছুটি কাটাতে যাই, আমার কর্পোরেটে বিদেশে আমি চাকরি করে এসেছি, ভাই আমার তো বিদেশে চাকরি করে আসছে, সে কিশোরগঞ্জের মার্কেট কেমনে বুঝবে? সব সিইও দেখি বিভিন্ন বড় বড় কোম্পানি, সে বিদেশি হইতে হবে, বিদেশিরা বাংলাদেশে কাজ করে $1 billion নিয়ে যাচ্ছে। হ্যাঁ আমাদের দোষ আছে, বাট নিজেরা তো নিজেদেরকে আগে তুলতে হবে সব জায়গায়। তারপর কি আমাদের স্ট্যান্ডার্ড, স্ট্যাটাস, শিক্ষিত মানে হচ্ছে আমাদের খুব হ্যালো হোয়াটস আপ হাউ আর ইউ ওরকম করে কথা বলতে হবে, ওইরকম করে এক গ্রুপ বলতে গিয়ে আবার বাংলাটার ওই গ্রুপের সাথে মিলাই ফেলতে হবে। আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো, যে আমি যেমন বাউন্ডার, আমি আমার বাউন্ডারের ভাষায় কথা বলবো, আমি কি বলতেছি সেই সাবস্টেন্সটা নেন। আমি কি ইংলিশ, আরবি, হিন্দি, উর্দু, বিদেশি ভাষা বলতেছি কিনা সেটা জানার দরকার নেই। সো মাঝে মাঝে কষ্ট লাগে যে আমরা না মানে নিজেদেরকে নিজেরা টেনে নামিয়ে রাখি। বিদেশি অ্যাফিলিয়েশন নাই তাই সে খারাপ, বিদেশ থেকে কেউ তাকে অ্যাওয়ার্ড দেয় নাই তাকে তাই যোগ্য বলা যাবে না, সে বিদেশ থেকে পিএইচডি করে নাই তার মানে সে খ্যাত, অমুক তমুক, একের পর এক নিজেদেরকে নিজেরা নামাতে নামাতে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসছি যে দেশপ্রেম, দেশকে ভালোবাসা, এই ব্যাপারটা আমাদের ইয়েতে নেই, রক্তে আসলে কমে যাচ্ছে। ভাই আপনি যেটা কি পড়ে আছেন, বিদেশি? হ্যাঁ আমি বিদেশি পড়ে আছি, তার মানে এই না যে লটো ও মাই গড হি ইজ অনলি দ্য কুল, নো, লুঙ্গি পরে থাকলেও হতে পারে, সমস্যা কি? আচরণ, আমাদের ঐতিহ্য আমাদের আছে তো, চিন্তাবিদ থেকে শুরু করে কবি থেকে শুরু করে সাহিত্যিক থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে, নাম বললে আমাদের দেশের এখন এবং গত 100 বছরে যারা আছেন তারা এক একজন গুণী মানুষ। নিজের দেশের সম্পদ মানুষকে আমরা কেন জানি নিজেরাই টেনে নামিয়ে ফেলি। বিদেশ প্রীতি একটু কমাতে হবে, বিদেশি দেখলে হা করে তাকিয়ে থাকার কিছু নেই। আমাদের দেশে কত কত মানুষ কাজ করে এখন বাইরে থেকে এসে, তাই নিজেদের জাত্যাভিমানটাকে বাড়াতে হবে। আমি বলছি না যে এই বিশ্বায়নের যুগে শুধুমাত্র নিজের দেশ আপনি কি অন্য ধরনের একটা মেসেজ দিচ্ছেন, না, সবার সাথে চলবো কিন্তু মাথা নিচু করে না। আর কেউ একজন খুব হ্যালো হাউ আর ইউ কাম বলতেছে মানে সে খুব বুঝে, আর নোয়াখালীর ভাষায়, ব্রাহ্মণবাড়িয়ার ভাষায়, বরিশালের ভাষায় কথা বলতেছে একটা ছেলে, সে কিছু বোঝে না, সে খ্যাত, সরি মানতে পারলাম না ভাই, উচ্চারণ, এক্সেন্ট, বিদেশি ডিগ্রি, বিদেশি দু চারটা বন্ধু বান্ধব আছে, বিদেশে দু একটা চেক ইন দিছি মানেই সে খুব, আর সারা জীবন বাংলাদেশে থাকা একটা মানুষ হবে না, জাতের না, কোয়ালিটির না, এত সস্তা না ভাই। ইস্ট অর ওয়েস্ট, বাংলাদেশ ইজ দ্য বেস্ট, আমার দেশ যত খারাপ হোক, আমার কাপড় নাই, ভাত নাই, বাট আমার দেশ। এই আত্মবিশ্বাসটা আমাদের সবার মধ্যে বাড়াতে হবে, সারা পৃথিবীর সাথে চলবো, নিজের দেশকে অন্য উচ্চতায় রাখবো।